আসসালামু আলাইকুম, এখন আমরা আছি আমাদের লাউ বাগানে। বলো তুমি, অনেক সুন্দর সুন্দর লাউ ধরেছে দেখেন, কচি কচি। এটা অনেকটা ছোট কিন্তু তারপরও আকারে কতটা বড় দেখেন। এখন এটা খাওয়ার উপযোগী হয়নি, আরো আছে সামনে। এই যে লাউটা, এটা পুরোই খাওয়ার উপযোগী। এটা এখন আমরা পেরে নিয়ে যাব, দেখেন এখান থেকে মনে হয় ছুরি ধরা হয়েছিল একবার, এই জন্যই অবস্থা। আমাদের হয়তো জানা নেই না, এগুলো অনেকটা ছোট, কচি মাত্র ধরেছে। সামনে আরো আছে, এই যে এই যে দেখেন কত সুন্দর না। আসলে সবজি খাই বা না খাই, পছন্দ করি বা না করি, কিন্তু দেখতে কিন্তু অনেক ভালো লাগে। নিজের বাগানের সবজি মানে ভাবতেই অবাক লাগে। আরো আছে সামনে, ওই যে দেখেন দুইটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের লাউ বাগান। আর এই গাছগুলো যেন কি গাছ, এই যে নিচে এগুলো বরিশালে কি বলে না, এটা এটা আগ্রা না, আমি মনে করছিলাম আগ্রা না, আগ্রা না, কি গাছ যেন না। দেখো এটা কি, দেখো না, এটা তো ফল না, কি লাগে কি ফলের মতো। এটা কিন্তু পাতাটা এরকম হয়ে আছে, সব অসভ্য। এখন আরেকটা সুন্দর জিনিস দেখাবো আপনাদের, সেটা হচ্ছে এটা কি বলুন তো, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। এটা হচ্ছে মিঠা কুমড়া বা মিষ্টি কুমড়া যেটাই বলেন, সুন্দর না। হ্যাঁ, একটাই ধরেছে, আরো ধরেছিল, খাওয়া হয়ে গেছে, আপাতত একটাই আছে। ছোট কুমড়া ধরেছে, এই যে এখানে না, আর একটা ছোট কুমড়া আছে, সামনে আসুন। এখন আমরা দেখাবো, এখন আমরা দেখাবো কলা। এই কলাগুলো মানে খাবার উপযোগী হয়ে গেছে, এখন একটু পেরে আমরা রেখে দিই, তাহলে খাওয়া যাবে। এটা হচ্ছে কাঁঠালি কলা, বাংলা কলা বলে, এটা হচ্ছে বাংলা কলা, কাঁঠালি কলা। আমার গ্রামে বলে বাংলা কলা, এটা সচরাচর কাঁঠালি কলা আমাদের গ্রামে ধরে, খুব সুন্দর না। এই যে এই শালটা আছে, ভূত আছে, এই যে শালটা আছে, দুরিলা ভূত। এই যে আরেক থোকা দেখা যাচ্ছে, এটাও কিন্তু খাওয়ার যে উপযোগী হয়ে গেছে না, এখন পেরে রেখে দিলে বাসায় খাওয়া যাবে, পেকে যাবে। হ্যাঁ, এই যে এখন হচ্ছে পাউটা পারতেছে না, লাউ পারবে? হ্যাঁ, এই যে লাউটা পারছে এখন। ভাই আপনি করেন?